মানুষ হিসাবে কম বেশি সবার গুণা আছে কবিরা গুণা এমন এক গুণা একটা মাত্র কবিরা আপনার জাহান নামের কারণ হয়ে যেতে পারে তাই মানুষ হিসাবে গুণা করবেন কিন্তু গুণা নিয়ে মরা নিষেধ গুণা নিয়ে মরবেন না গুণা নিয়ে মরলেও উপায় নাই কারণ কবর এমন এক জায়গা যেটা নেকামল সারা কিছু সিনে না রাসূলের বিখ্যাত সাহাবী সা'দ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলাহু যার অন্তকালের পরে বিশ্বনবী বলেছেন হাদাস সা'দুন তাহররাকা লাহুল আরশু ফতিহাত লাহু আবওয়াব আসমা হজরত সাদ বিন মাজের কালের পরে বিষণ খবর দিলেন সাহাবারা সোনব আমার কাছে আল্লাহ তালা ওহি পাঠাইছে সাদের মৃত্যু তাল্লার আরস কেঁপেছে এবং সাদের মৃত্যুর পরে আকাশের দরজাগুলো খুলে দেয়া হয়েছে নবীম আহাম্মাদা সাল্লাল্লাহ কয়েল হিওয়া সাল্লাম সাদবিন জানাজার ইমামতি করলেন জানাজা শেষ করে রাসুল বলেন শাহেদাহু সাবুন আলপাম্মিন আল মা লা ই আমার সাদের জানাজান নামাজ পড়ার জন্য আকাশ থেকে সত্তর হাজার ফেরেস্ত এসেছে কিন্তু কিন্তু আছে ওই সাদ বিন মোয়াজ রাদি আল্লাহ কবরস্থ করার পরে বিশ্ব নবী কবরের পাশে দাঁড়াইয়া চিৎকার দিয়া সোবাহান আল্লাহ পড়তে শুরু করলেন হজরত জাহাবির উবনু আবদুল্লাহ রাদি আল্লাহ আনহুমা বলেন বিশ্বনবী নবী সাদ বিন মোয়াজকে কবরস্থ করে মাটি সমান করে দেয়ার পরে কবরের পাশে দাঁড়াইয়া

তারপর বিশ্বনবী নবী আকবর বলে তাকবির দিতে থাকলেন যেটা সাধারণত ওরা সুরের তবিয়তের খেলাফ হল অভ্যাসগত বিশ্বনবী মানুষকে কবরস্ত করার পরে কবরের পাশে দাঁড়াতেন দাঁড়ায় তিনি তার সঙ্গীদেরকে বলতেন ফিরুলিয়া ও সালু লাহু ফাইন্নাহু আলআন ইউসআল আল্লাহর হাবিবের তবিয়ত ছিল উনি মাটি দিয়া কবরের পাশে দাঁড়ায়া সাহাবাদেরকে বলতেন ভাইয়ের জন্য ক্ষমা চাও আল্লাহর কাছে ইস্তেগফার করো এখনই তাকে প্রশ্ন করা হবে আল্লাহর কাছে বলো আল্লাহ যেন প্রশ্নের উত্তর দেওয়ার ব্যবস্থা করে কিন্তু সাদকে কবর দেয়ার পরে এটা না বলে রাসুল তাজবি পড়লেন সুবহান আল্লাহ বললেন আল্লাহ ও আকবর বলে তাকবীর দিলেন ইলাইয়া রাসূল আল্লাহ লিমা সাব্বাহ তা ওয়াকব্বর তাব হজুরাজকে তাজবি কেন পড়লেন কবরের পাশে দাঁড়ায়া তাকবীর কেন দিলেন এমনটা তো দেন না বিশ্বনবি জবাব দেন লাকাত্তাদায়া কালাহাদল আব্দিসাল হে কবর হু হত্যা ফর রজা আনহু আমি কবরের পাশে দাঁড়ায়া দেখতে পাই সাধকে কবরস্ত করার পরে কবরের মাটি তাকে চাপা দিতে আসছে আমি নবী দাঁড়ায় আমার সাধের অবস্থা কেমনে দেখি কবরের মাটি যদি কাউকে চাপা দেয় হাত্তা তালে পাদু তখন এক পাশের সাথে মিলে যায় এত জোরে চাপ দেয় তাই আমি সোভান আল্লাহ সোভান আল্লাহ বলতে থাকলাম আমার আল্লাহ যখন দেখলেন আমি থামি না ডাইরেক্ট আল্লাহ কবরের মাটিকে আদেশ করে সরাইয়া আনহু এত বড় সাহাবি কবরে আচরণ কেন করল হতে পারে মানুষ হিসাবে কোনো কবিরা গুণা করেছিলেন যা থেকে তাও বা করতে মনে নেই সাদবিনের মতো সাহাবি অনেক বেশি কবিরা গুণা নিয়ে মারা গেছে আমরা মনে করি না এত খারাপ মানুষ হলে তার মৃত্যুতে আল্লাহর আড়স কাপ্ত সত্তর হাজার ফেরস্তা জানা যায় ছিল যেটার কথা তিনি ভুলে গেছেন তাও বা করতে মনে নাই অথবা তাও বা করেছেন ক্ষমা পান নেই সেই বোখারিতে এসে চেরা হেঁটে যাচ্ছিলেন দুটি কবর দেখে বললেন এই যে দুটি কবর তোমরা দেখতে পাচ্ছ ইনহুমা লাই ওয়াদ্দবান ও মা দুটি নতুন কবর্ষ বিশ্বনবি বললেন এ দুটি কবরস্থ বাসিন্দার উপরে আজাব হচ্ছে কি হচ্ছে লাই ওয়াদ্দবান আজাব হচ্ছে তবে তাদের আজাব হওয়ার কারণ অনেক বড় মাপের গুণা নয় এবার রাসূল ব্যাখ্যা করেন আম্মা দুহুমামাম ফেলায় স্ত্যাতি রুমিনাল বৌল ওয়াম্মা খরিয়ামশি বিন্ন মিমাম একজনের কবরে আজাব হওয়ার কারণ সে প্রস্রাব থেকে পবিত্র হতো না প্রস্রাব কইরাটি শুনে নাম পস্রাব করিয়া ভালো করে পানি খরচ করে না এমন লোক আছে না নাই আমাদের এলাকাতেও আজকের ফিল দুই একজন থাকতে পস্রাব করিয়াই আস্তে করিয়া সরা যায় আল্লাহর হাবিব বলেন কবর আজাব হচ্ছে এই কারণে পামলা খার আর একজন রাজাব কেন হয় ইয়ামসি বিন্নামি মাম সে একজনের কথা আর আরেকজনের কাছে লাগাইয়া করত আজাব হচ্ছে কবরে আল্লাহর হাবিব আলাদা করে বললেন প্রত্যেকের কবিরা গুনা প্রত্যেকের গুনা কয়টা করে কথা বলেন না কেন ভাই কয়টা করে গুনা তাহলে একটা কবিরা গুনার কারণেও কবরে আজাব হতে পারে হজরত সাদ বিন মহাজরা দিয়ে আল্লাহ অনেক গুনাগার মানুষ ছিলেন তা মোটেও নয় হতে পারে আমল নামা থেকে একটা গুনা কবিরা যেটা তাও বা করে যেতে পারেন নাই সেটার কারণে কবর চাপা দিতে এসেছে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন সোভান আল্লাহ সোভান আল্লাহ বলাতে আল্লাহ সেরেছে এখন আমরা যারা এখানে আসি আমাদের কবর আজ বলে সোবাহ আল্লাহ এই জন্য কবিরাগুনাগুলো আগুনাগুলো তাও বা করে ক্ষমা নিয়ে মরা দরকার আছে না নাই জাহান্নামি হওয়ার জন্য একটা কবিরা আগুনা এনাফ আমাদের বাবা আদম আমাদের মাহ আলাইহি মাস সালাম জান্নাতের মাঝে ছিলেন আল্লাহ তাআল্লাহ বলেছেন ফালা তকরবা হাদি সাজা রাহ ওই গাছের কাছে যেও। ও ফাদ আল্লাহু মা পীও গুরু আল্লাহ বলে তাদের দুইজনকে শয়তান ওয়াসওয়াসা দিল ধোকায় ফেলে দিল তারা দুইজন গাছের কাছে গেল ওদাকাশা যারা এবং গাছের ফলও খেল কি হলো এবার রেজাল্ট আল্লাহ তার আর একটা মাত্র আদেশ লঙ্ঘন করলেন দুইজনের লজ্জা স্থান প্রকাশিত হলো মানে ওই গাছের ফল খাওয়ার সাথে সাথে জান্নাতের পোশাক খসে পরে করছে কথা বলেন কথা বলে ওয়াজ বাড়িত নেবেন বেশি ওয়াজ শোনা লাগে না আমার বন্ধু মাফিলে আপনাদেরকে আমরা দিন শিখাতে পারবো না ইসলাম বুঝাতে পারবো না আমরা আপনাদেরকে মোটিভেশন দিতে চাই উৎসাহ দিতে চাই দিন আপনি নিজ দায়িত্বে কোরআন হাদিস পরে শিখা লাগবে আমরা উৎসাহ দেব এখানে মাহফিল আপনি নিজে শিখা লাগবে বাংলাদেশের মাহফিল দিন শিখানোর সুযোগ নাই যেমন ধরেন বন্ধু আজকের মাহফিলে সুরাফা তেহা বিশুদ্ধভাবে পারে না এমন কিছু লোক আছে না নাই আমি যদি এখন সুরাফা তেহাটা বিশুদ্ধভাবে মাস্ক শুরু করে দেই শ্রোতা থাকবনি। না কোভিডাল লাইন হুজুর আনছি অথচ এই জাতীয় শত শত ওয়াজ সোনার সেও বিশুদ্ধ করে সুরাফা তেহা শিক্ষা করার গুরুত্ব অনেক বেশি নামাজের মাঝে আর কানে হাকাম তেরোটা ফরজ আছে নামাজের মাঝে চোদ্দোটা ওয়াজিব আছে এই তেরোটা ফরজ পারে না আর চোদ্দটা ওয়াজিব জানে না এমন কিছু লোক আজকের মাহফিলও আছে না নাই এগুলো আমি শিখানো শুরু করলে শ্রোতা থাকব না আসলে মাহফিলগুলোতে দিন শিখানোর পরিবেশ নাই শ্রোতারা সহ্য করব না আস্তে টুষ করে গা এই জন্য আমরা বক্তারা এসে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে আপনাদেরকে মোটিভেট করি কিন্তু দিনের মৌলিক এলেমগুলো নিজ দায়িত্বে শিখতে হবে আমি আপনাকে আজকে ইমাম জাহাবির মাহুল্লার লিখাল কাবায়ের বইয়ের সত্তরটা কবিরা গুণা এক এক করে করে আমি ব্যাখ্যা করবে সময় কি ফামু এখন কবিরা গুণা করা যাবে না করলে তাও বা কর এই অনুভূতি তৈরি হলে নিজ দায়িত্বে কবিরা চিনতে হবে তাও করি হজরত আদম বাবা বাবা আলাইহিমা সালাম গাছের ফল খেলেন গাছের কাছে গেলেন অপরাধ করলেন একটা আল্লাহর আদেশ লঙ্ঘন করলেন একটা একটা কবিরা গুণা করলেন করার সাথে সাথে জান্নাতের পোশাক খসে পড়ে গেল কোরআনের বলে আদম হাওয়া ও গাছের কাছে যেও ও না পাতা কুনা না জালিমিন গেলে কি হইবা জালেম শব্দটা কিন্তু হালকা শব্দ না অনেক ভারী শব্দ হজরত আদম মা হাওয়া তারা গেলেন জান্নাতের পোশাক খুলে গেল লজ্জা স্থান প্রকাশিত হলো তারপরে জান্নাতের গাছ থেকে পাতা লজ্জা স্থান ডাকতে শুরু করলো এই কথাগুলো আল্লাহর কোরআনে নাই শব্দের দিকে খেল করেন প্রথম শব্দ হলো গাছের কাছে যাইও না গেলে জালেম হইবা তারপরে কয় শয়তান তাদেরকে দোকা দিয়া দিছে তারা গাছের পল খাওয়াতে লজ্জাস্থান প্রকাশিত হইছে কাপড় চোপড় খুল্লা গেছে তারপরে জান্নাতের পাতা লইয়া লজ্জাস্থান রাখতেছে আমাদের বাবার গায়ে কাপড় নাই জান্নাতের কাপড় খুলে গেল আমাদের মা হাওয়ার গায়ে কাপড় নাই জান্নাতের কাপড় খুলে গেল আল্লাহ কোরআনের মাঝে কাহিনীগুলো ছেলেদেরকে শোনাইতেছে যে তোমাদের বাবার গায়ে জামা নাই আল্লাহ কোরআন আয়াত নাজিল করে আমাদের শোনায় তোমাদের মায়ের গায়ে কাপড় নাই জান্নাতের কাপড় আমি খুলে নিছি মা বাবার বদনাম করার জন্য আল্লাহ আয়াত নাজিল করছে মোটেও নয় মোটেও নয় আল্লাহ আদমকে ছোট করার জন্য কাহিনী বলে না আল্লাহ মা হাওয়াকে লজ্জা দেওয়ার জন্য আমাদের কাছে আয়াত নাজিল করে নাই এ কাহিনী আল্লাহ শুনায়া সন্তানদেরকে বুঝায় একটা গুনাহ করলে যদি তোমাদের বাবা মার কাপড় আমি খুলে নেই জান্নাত থেকে বের করে দেই তোমরা গুনাহ লইয়া ওই জান্নাত পাইবা কেমনে আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম আল্লাহ কয় জান্নাত থেকে বেরিয়ে যাও দুনিয়ায় চলে যাও ও আমার ভাইয়েরা একটা গুণা করার পরে আল্লাহ জান্নাত থেকে বের করে দেয় জান্নাতের পোশাক খুলে দেয় আমার আলোচনা শুরুতে আপনাদেরকে বলেছি আমাদের লাস্ট ডেস্টিনেশন হলো কি জান্নাত আমাদের জীবনের চূড়ান্ত লক্ষ্য কী ওই জান্নাত আমাদের যেতেই হবে যে জান্নাত পায় নাই তার মতো কাঙ্গাল আর কেউ নাই ওই জান্নার যদি পেতে চান বাবা হাওয়া থেকে শিক্ষা আমাদের নিতে হবে আমল নামে কবিরা গুণা রাখা যাবে না এখন এমন এক জিনিস যেটা থেকে বাসাও যায় না আপনি চাইলেও বাঁচতে পারবেন না আল্লাহর নবীগণ ছিলেন মাসুম গুণা থেকে তাদেরকে বাসাই কে এখন আমাদের কেল্লা কি বাঁচায়নি এরকম আমরা কি মাসুম নাকি না হযরত ইউসুফ আলাই সালাম জোলায়খার সামনে যখন গেছে অন্দর মহলে জোলায়খা ইউসুফ নবীকে ডাইকা নিছে শুনছেন না এগুলো ডাইকা কি করছে আল্লাহ কোরআনে বলো আল্লাহ কাতিল আবু আবা ফাকালাত হাইতালাক ওই মহিলা দরজা বন্ধ করে দিয়া কয় দিয়ে আস না দরজা বন্ধ করে কাছে আসো আমি তোমার ইউসুফ যা মনেছা তাই করো ইউসুফ নবী ওই জলাইখার দিকে হাত বাড়াইছে না দৌড় মারছে দরজার দিকে দৌড়াইলো আল্লাহ দরজা খুলে দিল তিনি বের হয়ে চলে গেলেন হজরত ইউসুফকে জোলায়খা ষড়যন্ত্র করে জেলটাও খাটাইল বিনা দোষে জেল খাটছে ঠিক না সব জেলখানার কয়েদি দোষী রে দোষী না বিনা দোষে জেল খাটা লাগে হজরত ইউসুফ আলাইহিস জেলখানা থেকে বের হয়ে আসলেন আসার পর ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যুবতী তোমাকে অপার করেছে কাছে আসো ঘরের দরজা বন্ধ কইরা কয় কাছে আয় গায়ের কাপড় দেই তুমি যুবক ওই নারীর প্রতি তোমার কি আকর্ষণ আসে নাই তুমি দৌড় মারছো কেন মিয়া ওই নারীর প্রতি তোমার দুর্বলতা আসেনি তোমার নবস তোমাকে তাড়িত করেনি

নারীদের প্রতি পুরুষের পুরুষের প্রতি নারীর আকর্ষণ এটা সৃষ্টিগত এটা সহজাত এজন্যই তো পর্দা করা ফরজ আকর্ষণ যদি না থাকতো মেয়েদের বোরকা পরার প্রয়োজন ছিল না এসব আমি বলি না আমার আকর্ষণ ছিল না বরং আমি বলি নবসে আমার মানুষকে খারাপ কাজে উত্তেজিত করে তবে ইল্লা মারে মারব্বি আমার আল্লাহ যারে বাসায় নবস তার ক্ষতি করতে পারে না এসব নবী বুঝাইয়া দিছে সেদিন ইসুপরে বাসাইছে কে কেমনে বাসাইছে এগুলো তাপ আছে ফৈরা নিয়ে সেদিকে আমি যাই না এটা আমার আজকে আলোচ্য বিষয় না আমার আলোচ্য বিষয় হলো কবিরা গুনা থেকে আমরা চাইলেও বাঁচতে পারবো না গুনা হলো জামা কাপড়ের ময়লার মতো আমি যদি সুন্দর করে ডিটারজেন্ট পাউডার দিয়া সারফেক্সেল সেল দিয়া জামাটা পানি দিয়া সুন্দর করে দৌত করি তারপরে আয়রন করে গায়ে দেই একদিন দু দিন তিন দিন চার দিন গায়ে দেই আমি এসি রুমে থাকি এসি গাড়িতে সরি আমার অফিস এসি আমার ঘর এসি আমি থাকি এসিতে এরপরও ছয় সাত দিন পরে দেখবেন জামা ময়লা হয়ে গেছে ময়লাতে যাওয়া লাগে না এ জলীয় বাষ্প বাতাসের মাঝে ধুলি বালি আছে না নাই এটা আলতামের জামা ময়লা হবেই গুনা ঠিক তাই ওটা থেকে চাইলো বাসা যায় না রে ভাই গুনা থেকে বাসা বড় কঠিন বড় কঠিন তা আল্লাহ জানে মানুষ গুনা করবে তাই তিনি তো আবার দরজাটা যে খুলছেন কেমতের আগে দরজাটা বন্ধ করবেন না কেমতের আগে পশ্চিম দিক থেকে যেদিন সূর্য উঠবে সেদিন তাও দরজা বন্ধ হয়ে যাবে ওটার আগ পর্যন্ত দরজাটা খোলা থাকবে এবার আপনাদের সবার মুখ থেকে আমি জানতে চাই আজকের এই দিনে এই সময়ে তাও বার দরজা খোলা আছে না না তো গুণানিয়া বৈশাখ কেন দরজা তো খোলা আম আল্লাহ কুরান মাজিদে বলেন ও আমার গুণাকার বান্দারা শোন তোমরা যদি তাও বা কর তাহলে আমি শুধুমাত্র তোমার গুনাই মাফ করব না যে পরিমাণ গুণা করছিলা ওই পরিমাণ ওই সুরাটারে স্বভাব বানাইয়া দেব ইউবদলুল্লাহু সাইয়আতিহ মাহসানাত যেই পরিমাণ গুনা ছিল আমি গুনাহটারে সওয়াব বানায়া ছাইড়া দেই মানুষ যদি কবিরা গুনা নিয়ে মরে আল্লাহর দোজ দেবেন কেমনে আমার ভাইয়েরা মানুষ গুনা করবে বাবা আদমরে রেদি আল্লাহ তাআলা জান্নাতে শয়তান লাগাইছেন পিছনে শয়তান দোকায় ফেলছে জান্নাতের ওই দরজার মাজ পর্যন্ত দরজার কাশ পর্যন্ত যাইয়া বাবা আদম মা হাওয়া কে ধোকা দেয়ার ক্ষমতা শয়তান নেদিছিল কে শয়তান আদম এবং হাওয়ারে ধোকা দিছে বকাশ মহুমা ওক লাইন নীলকুমা লা মিন না সিহিলা পড়ে বাবা আদম জান্নাতে মা হাওয়া জান্নাতে শয়তান জান্নাতের দরজা দাঁড়ায়া পানি বাবা আদম করে তুমি কেডা জান্নাতের দরজা আইসা কানতেছ তুমি কে শয়তান ক আমারে চিনবেন না তবে আল্লাহর কসম করে বলি আমি আপনাদের বড় হিতাকাঙ্ক্ষী শয়তান কারে কয় ওয়াকাসামহুমা দুইজনের কাছে কসম করে কি করে কসম এইজন্য বেশি বেশি কসম করা ভালো মানুষের স্বভাব শয়তান কসম কইরা এবারে ইন্নী তাকিদ লাকুম আলাম তাকিদ আর বা মুসাববিল ফাইল একবার তাকিদ নিশ্চয় আমি তোমাদের জন্য অবশ্যই আমি আবার তাকে দিয়া কয় বড় হিতাকাঙ্ক্ষী তাই আমি তোমাদের জন্য কান্দি বাবা হাওয়া কয় আচ্ছা আমাদের জন্য তুমি কানবা মান এটা কি কেন কেন কান্দুমার অব্বু কুমার আন্তিল কুমার সাজা কান্দার কারণ আছে আদম ও হাওয়া আল্লাহ কি ওই গাছের কাছে যাইতে তোমাদের মানা করছিল বাবা আদম কয় মা হাওয়া কয়াতে জানল কেমনে রে তাইলে বোঝা গেল কিছু একটা আছে ঠিক কইস আল্লাহ আমাদের কইছে পুরা জান্নাতে গর খাও যা মনে চায় যা খাও তা খাও যেখানে মনে চাই সেখানে যাও কিন্তু গাছটার কাছে যাইও না কই আমি তো সেই কান্দি কি হয়েছে কনিষেধ করার কারণ আমি জানি তোমরা জানো নানা কিন ক গাছটার কাছে যাইতে মানা করছে আমি জানি ক কি কি জানো কি জানো ক এক নাম্বার কারণ হলো এই গাছের কাছে গেলে তোমরা ফেরেস্তা হইয়া যাইবা ইলান তা মেলা কাইন কি হয়ে যাবে অথবা ওই গাছের কাছে যাইতে পারলে তোমরা জান্নাতে চিরস্থায়ী হয়ে যাইবা আল্লাহ তোমাদেরকে ফেরেস্তার সম্মানও দিতে চায় না জান্নাত চিরদিন রাখতে চায় না তাই গাছের কাছে যাইতে মানা করছে আসল কথা আমি কইয়া দিলাম এবার বাবা দমের ভিতরে মা হওয়ার ভিতরে চিন্তা জাগলো এই তো মজার জান্নাত আল্লাহ নাকি আমাদের বাইর কইরা দেব ওই গাছের ফল খাইলে আর কোনো দিন বাইর করতো না তাই চলো তাড়াতাড়ি খাই খাইয়া দেখে গায়ে কাফর নাই যেই মাত্র গায়ের কাফর পরে খোলে খসে পড়ে গেল জান্নাতের পোশাক যখন খুলে গেল এবার দুইজনে বুঝছে ওটা চরম বাট ফার রে বটফারের ধোকায় পরে গেছি এখন কি হবে শয়তানের ধকায় পরে গুণা করার স্বভাব আমাদেরও আছে না নাই আছে মানি ফজরের টাইমে মসজিদ নামাজে আসো আসোলা তু খাই ঘুমের সে নামাজ ভালো শয়তান যাইয়া পা ফে মাথার তুলিতে হাত বলে এক আরো ঘুমা আরো ঘুমা সারা রাত ঘুমে ধরে না আজান শোনার পরে ভালো কইরা ধরে যে কোনো কারণে রাতে ঘুম হয় না এপোস ওপোস করতেছেন আজান হওয়ার পর দেখবেন সুন্দর ঘুমাইছে শয়তান আপনারে এক আরো ঘুমা ফায়ে মালিশ করে দি ও বন্ধু কথা ছিল ওই টাইমে কম্বলে লাতি উঠে যাওয়া কিন্তু না উঠে গুমায়া ফজর কাজা করে এমন লোক আছে না নাই শয়তানের দোকায় পরা ফজর কাজা শয়তানের দোকায় পড়া জীবনে কোনো দিন সিগারেট খায় নাই কিন্তু কলেজে যাইয়া কিছু মানব শয়তানের দোকায় পইরা গাঁজা খায় এমন ছেলে মেয়েও আছে না না মিনাল জিন্নাতি ওয়ান নাস আল্লাযী ওয়াসুফিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান খান্নাস শুধুমাত্র জিন নয় কিছু মানুষও আছে খান্নাস কিছু মানুষও আছে শয়তান যারা আপনার কাছে আসবে এসে আপনার কোলে যে টুকরা তার সাথে মিশা তারে মতখর বানায়া ছাড়বে তাই কার সাথে মিষ্তে বুঝবেন সব শয়তান বাবা আদমকে ছেড়ে দিল কাপড় যখন খুলে গেল ওনাদের বুঝতে আর সামান্য দেরি হয় নাই আমরা তো ভুল করে ফেলেছি এখন আমাদের কাজ কি বাবা আদমের কাজ যেটা সন্তান হিসাবে আমাদের কাজও সেটা ওনারা দুজনে কি করলেন মনে মনে নিজকে অপরাধী ভাবলেন জান্নাতের কাপড় খুলে গেছে গাছের পাতা লয়ে স্থান ডাকতেছে। নিজের মনের মাঝে অপরাধ প্রবণতা ডাকছে প্রবণতা আসছে ফাতলক আদম মির রাব্বি ক্যালিমাত সুবহানাল্লাহ পড়েন মানুষের অন্তরের মালিক কে অন্তর জামি কে ইব্রাহিম মনে মনে খোদারে খুঁজেছে রবকে খুঁজেছে রব তারে দেখা দিয়ে দিয়েছে ধরা দিয়েছে রব কাছে এসে গেছে ইব্রাহিম আল্লাহকে খুঁজে পেয়ে গেছে ইয়া কওমি ইন্নি বারি উম মিম্মা তুশরিকুন ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাজি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা আমি সকালবেলা থেকে খুঁজেছি গতকাল থেকে আমি খুঁজেছি আমি তারকাকে দেখে আল্লাহ বলেছিলাম রব বলেছিলাম তারকা ডুবে গেছে আমি বলেছি না এটা রব নয় তারপর আমি চাঁদ দেখেছি বলেছি এটা রব পরে ডুবে গেছে ভাবলাম রব নয় পরে সূর্য দেখেছি বলেছি হ্যাঁ একবার এটা বড় এটা রব পরে বুঝলাম এটাও না আমার রবকে আমি খুঁজতেছি মনে মনে আমার রব আমার কাছে পরিচয় খুলে দিয়েছেন ও আমার জাতি আমি আল্লাহকে চিনেছি এ চাঁদ এই সূর্য এই তারকা এই আকাশ এই জমিন তিনি বানাইছেন তিনি আমার রব আল্লাহ কোরআন মজিদে বলেন যে ব্যক্তি আমার রাস্তায় চলতে চেষ্টা করে প্রচেষ্টা চালায় তাকে পদ দেখানো আমি আল্লাহর জন্য আজিব হয়ে যা তাও আবার অন্তর তৈরি করুন বাবা দম্মা হাওয়ার ভিতরে তাও আবার মানসিকতা এর আগে জীবনে কোনোদিন গুণা করছেনি তো তো বা কেমনে করে এটাতে এখনো জানেও মনের মাঝে চিন্তা আছে কামড়া মোটেও ঠিক কাজ হয় নাই রে দরজা এসে যে বেড়া কথা গেছে সরম বাদ ফাররে আমাদের ক্ষতি কইরা গেছে পোশাক পর্যন্ত নাই এখন মনের মাঝে একটু টেনশন গুনা করার পরে মনের মাঝে এই টেনশন দরকার আছে না নাই এটা লাগবে এটা লাগবেই এক সাহাবির আসলকে জিজ্ঞাসা করছে হুজুর

হুজুর ইমান আছে কিনা বুঝব কেমনি ইমান তো ধরা যায় না ধরানো যায় না শোয়া যায় না দেখানো যায় না এটা কলবে থাকে আদৌ আছে কিনা বুঝবো কেমনে নবী মাহমদ জবাব দেন এই যা সার রাত কাহাসানা তুকা যখন ভালো আমল করলে ভালো কাজ করলে মজা পাইবা গুনাহ করলে মনে কষ্ট পাইবা মনটা খারাপ হয়ে যাবে তখন বুঝবা তোমার ইমান এখনো আছে এই জন্য যারা আছেন গুণা করেছেন আপনার অন্তর অনুভূতি লাগবে কিন্তু আমাদের দেশে আল্লাহর বান্দা আছে গুণা করছে করছে মনে কোনো অনুভূতিও নেই ঘোষ খাইতেছে অক্সিজেনের সে বেশি খায় ওরি বাবা অক্সিজেন ছাড়া বাঁচবো মনে হয় ঘোষ সারা বাঁচবো না জিজ্ঞাসা করা আর আপনি ডাইরেক্ট এইভাবে মানুষের সামনে অফেন গোষ খান কেমনে মিয়া কি কন বিশ লাখ টাকা দিয়ে চাকরি নিছি বুঝলেন কথা বিশ লাখ দিয়ে চাকরি নিছি তারপরে জয়েন্টটা হয়েছিল হিল টেক্সে ওখানে মাস এক বছর ছিলাম তারপর আরো বিশ লাখ দিয়ে ডাকা আইছি কত গেছে মোট তো গোষ খামু না খামু কি এখন গোশ দিয়া উনি চাকরি নিছে গোশ দিয়া উনি ট্রান্সফার হয়েছে তাই গোস খাওয়া জন্য জায়াজ হয়ে গেছে অথচ তিনটা কবিরা গুণা হয়েছে গোস দিয়ে চাকরি নিছে এটা একটা কবিরা গুণা গোশ দিয়া ট্রান্সফার হয়েছে এটা আর একটা কবিরা গুনা গোস খাইতেছে এটা আর একটা কবিরা উনি যুক্তি দিয়া তিনটারে হালাল বানাইছে এর মানে উনি যে কবিরা একটার পর একটা করতেছে অনুভূতিটাও নাই

মাসাল্লাহ জোরে বলেন গুণা ছিল আমরা বড় হয়েছি বালেক হয়েছি তখন আমরা গুণা কাজ শুরু করছি সওয়াবও করছি গুণাও করছি মানুষ যখন একটা গুণা করছে কলবের মাঝে একটা কালো দাগ পরে গেছে গুণা করে কালো দাগ পরে কিন্তু লোকটা যদি আবার তাও করে তার কালো দাগটা মুছে কলবের মালিক যিনি তিনি মুছে তাও বা করেছে কালো দাগ আবার মুছে গেছে কিন্তু যারা তাও করে না শুধু গোস খায় শুধু সুদ খায় ইমামের পেছনে নামাজ পড়ে আবার সুদেও টাকা লাগায় আর এক এমন নামাজিও আছে না না দেদারছে সে সুদ খাইতেছে প্রথমে শুরু করছে এক লাখ দিয়ে এখন মোটামুটি বিশ ত্রিশ লাখের মালিক হইছে এই আস্তক ফের সব জায়গায় সব আনাল্লা চলবো না জাগা জাগা বুঝতে হইব ঠিক না না বুঝা কইলে বিপদ আছে কয়দিন আগে দেখলি এক টাকলা হে কইতে আছে রাষ্ট্র ধর্ম ইসলাম তুলে দেব ইনশাআল্লাহ কয় কি রে পাগাল ইনশাল্লাহ কই কব এটাও বোঝে না কই রাষ্ট্র ধর্ম ইসলাম তুলে দেব ইনশাল্লাহ দুই তিনবার ইনশাল্লাহ কইছে আমার বন্ধু হারাম খাচ্ছেন অনুভূতি নাই মিথ্যা বলে মিথ্যা কথা বলছে দেদারছে মিথ্যা বলা সগীরা গুনা না কবিরা গুনা ইদা কাজাবাল আব্দু তবাআদানহু الملাক মিলান মিন্নাত নিমা জা আবি আল্লাহর হাবিব বলেন মানুষ যখন একটা মিথ্যা কথা বলে প্রত্যেকটা মানুষের সাথে হেফাজতকারী ফেরেশতা আছে না নাই আছে ওয়ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ আপনি যে ভালো কিছু আমল করেন লেখার জন্য ফেরেস্তা আছে না নাই খারাপ আমল লেখার জন্য ফেরেস্তা আছে সাথে ফেরেস্তা আছে নবী মোহাম্মদ বলেন যখন কোন লোক মিথ্যা কথা বলে তার মুখ থেকে এমন একটা দুর্গন্ধ বের হয় সাথের ফেরেস্তা এক মাইল দূরে চলে যায় তখন আল্লাহর গজব থেকে হেফাজতকারী কেউ থাকে না নিয়মিত কথা ক সকালবেলা দোকানে গেছে ওজনে কম দেয়া শুরু করছে রাতের বারোটা পর্যন্ত ওজনে কম দিস। কারণ হেতে যে বাটখারা বানাইছে এটা তো কম বোঝেন না অর্ডার দিয়ে বানাইছে বটখারার উপরে লেখা এক কিলো ওয়ান কিলো এক কেজি কিন্তু অর্ডার দিছে ওই মেশিনওয়ালা যারা বাটখারা বানায় ওরা রে কইছে এমনে বাটখারার দাম কত কয় এক একটা বাটখারা পাথর এটার দাম আড়াইশো তিনশো কয় আপনি সাড়ে নয়শো গ্রাম দিয়া বানাইয়া উপরে এক কিলো লেখা দিয়ে না আমরা পাঁচশো কইরা দিম স্পেশাল অর্ডার এখন বেড়া যে চিনি বেস্তা সারা সারাদিন পঞ্চাশ গ্রাম কম ওজনে কম দিচ্ছে দেদারছে আমার বন্ধু কোর্টের মাঝে যায় অ্যাডভোকেট সাহেব কালো পোশাক পরে যাওয়ার আগে ক্লায়েন্টকে তার অফিসের মাঝে তালিম দিছে তালিম তালিম বুঝেন না তালিম দিছে মামলারে কেমনে মিশা কথা কোন লাগবে উত্তরবঙ্গ থেকে ওই মহিলার হাজির করছে মহিলা ইসাহাই কোর্টে কয় হ্যাঁ আমি দেখছি উনিশশো একাত্তর সনে এই অমুক মিয়া অমুক জায়গায় দর্শন করছে অমুক বাড়িতে আগুন লাগাইছে আমি নিজে দেখছি তখন এবার জেরা করে অ্যাডভোকেট খালাম যে দেখছেন এত বছর আগে চল্লিশ বছর আগে মনে রাখছেন কেমনে কই সব আমার মনে আছে কথা হইলে বলেন তো বর্তমান বাংলা মাসের কয় তারিখ কই জানি না উত্তরবঙ্গ থেকে আইসে নামসেন কই ডাকা কোন স্টেশনে আই তো একা নামিনো আমার নাম আইসে তাহলে যেই জায়গায় এই কোর্টের যে বেঞ্চে আসছেন কত নাম্বার কোর্ট কত নাম্বার বেঞ্চ তো জানি না যেই গাড়িতে করে বাড়ি যাবেন দুই চারটা গাড়ির নাম বলেন দেখি গাবতলি থেকে কি কি বাস যায় কহিডাও তো জানি না চল্লিশ বছর আগেরটা জানেন আজকেরটা জানেন না এর মানে হলো আদালতে কি মিথ্যা কথা বলা লাগবে অনেক অ্যাডভোকেট তালিম দিয়ে আনে সারা দিন মিথ্যা মামলা সালা এমন এডভোকেটও আছে না নাই এত মিশা কথা কয় অনুভূতি যাও নাই এত সুদ খায় অনুভূতিও নাই এত ঘোষ খায় টেনশন নাই আমার বন্ধু বাবা আদমের মতো না হলে কপালে জান্নাত হবে না তার সন্তান তার মতো চরিত্র অর্জন করতে বাবা আদম্মা হাওয়ালাইহিম আসসালাম বুঝলেন গুনাহ হয়ে গেছে ভুল হয়ে গেছে এখন কি করে আমার আল্লাহ তাদেরকে কিছু কালেমা শেখায় দিলেন আল্লাহর পক্ষ থেকে শেখানো কালেমা কলা আমার সাথে এবার পড়ুন রব্বানা যলামনা না ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন সুবহানাল্লাহ পড়ে আল্লাহ তাআলা কোরআন মাজیده বলতেছেন তারা দুইজনে বলল কালা সিগাই তাসনিয়া দুবছনে সিগা তারা দুইজন বলেছে অপরাধ দুইজনে করছে তাবা দুইজনেই করছে ও আমাদের রব আমরা জুলুম করে ফেলেছি তুমি তো বলছো ফাতাকুনা মিনাজ জালেম হইয়া যাইবি আসলে আমরা জালেম হইয়া গেছি কবিরা গুনা থেকে মাপ পাওয়ার নিয়ম এক নম্বর হলো গুনা মুক্তি চান গুণা থেকে তাও বা করতে চান প্রথম শর্তই হলো গুণা যে করছেন স্বীকার করতে হবে গতকাল কি কক্সবাজার মাহফিল ছিল এই গত রাতে সকালবেলা ঢাকা পৌঁছলাম তো মাহফিল ছিল দুইটা প্রথমটা যাচ্ছি একবারে আসরের টাইমের দিকে চকরিয়া বাজারে একটা মাইক্রোবাস ওখান থেকে রিজার্ভ করছি ও আস। আমার গাড়িটা নেই নেই ওখানকার একটা গাড়ি তো দাঁড়াইছে রাস্তার বরাবর এমন জায়গা যেখানে দাঁড়াইলে পুলিশ ফেস লাগাবে তা আমি উঠতে যাবো এমন সময় দেখি টহল পুলিশ হাজির আইসে ড্রাইভার ড্রাইভারের পিছন দিয়া গুতা মারছে একটা ইয়া মারছে পুলিশের ওই হুন্ডা হুন্ডা দিয়া ধাক্কা মারছে তখন আমার সাথে একজন সঙ্গী ছিল উনি গিয়ে বললেন যে স্যার ওমক হজুর উনি গাড়িতে উঠতেছেন এই জন্য একটু দাঁড়াইছে কিছু কইয়েন না ড্রাইভার সালা কি কইরা আমার সঙ্গী বেড়ার বুঝাইতেছে ড্রাইভার যাইয়া বলতেছে এটা কিন্তু ওমক নেতার গাড়ি এখন পুলিশ মিয়া গেছে খেপটা হে সামনে আইসা সাবিটা নিয়ে গেছে হাত দিয়া সাবি লইয়া এবার সে বলতেছে তোর নেতারের খবর দেয়া মোটরসাইকেল সাইরা। আমি মিয়া। তুমি বলবা যে সার ভুল হয়েছে অপরাধে অপরাধ কইরা তুমি আবার নেতার পরিচয় এমন নেতাগিরি করো। পাঁচ সাত মিনিট দাঁড়ায় রইলাম আর লোকজন তো আলহামদুলিল্লাহ সেনা পরিচিত হওয়ার কারণে শুধু জমতে আছে রাস্তায় বেড়ে যেতেছে আরে হুজুর কি করে পরে আমি বললাম যে ড্রাইভার আমি হোটেলে চলে যাচ্ছি হোটেলটা পাশেই ছিল আমার যেখানে আমি ছিলাম রাত্রে বললাম যে হোটেলে চলে যাচ্ছি তুমি সাবিটা বে আমার খবর দিও এর মাঝে দেখি পুলিশটা আবার তো সে আবার বলতেছে হুজুর আপনার সম্মানে সাবিটা দিয়ে গেলাম আচ্ছা আমি যা বুঝালাম সেটা হচ্ছে যদি সে শুরুতে সরি বলতো ওই নেতার মতো এরকম ভাব না দেখাইতো সাবিটা নিত আদম আলাই সালাম ভুল করেছেন সাথে সাথে রব্বা জল না বলে ক্ষমা চেয়েছেন কোরআন মজিদ আল্লাহ বলেন আল্লাহ আদমকে হজরত মা হাওয়াকে জান্নাতে ক্ষমা করে দিয়েছেন যদিও আমাদের দেশে আমরা শুনি তিনি দুনিয়ায় এসে সাড়ে তিনশো বছর কাঁদছে একজন আইসে একবারে শ্রীলঙ্কার সিংহলে আরেকজন জেদ্দাতে কান্তি কান্তি সাড়ে তিনশো বছর পরে গেছে আরাফাতে তারপরে আল্লাহ ক্ষমা করছে এই কথাগুলোর কোন হদিস নেই এগুলো জাস্ট ইচ্ছা কাহিনী কোরআনের বক্তব্য আলাই দুইজন তাওবা করেছে আল্লাহ এত মেহরবান সাড়ে তিনশো বছর ঘুরায় না সাথে সাথে ক্ষমা করে দেয় হরফে এখানে অনেক মোলামা প্রিন্সিপাল মহাদ্দিস। হরফে আতফ দশটা ওয়া ফা সুম্মা হাত্তা ইম্মা লাকিন এগুলো নাহুর কিতাবে আপনারা সবাই পড়ছেন যারা আলেমোলামা ওয়াউলিল তারাখি ফা শব্দটা আসে কোন কাজ করার সাথে সাথে আরেকটা কাজ হবে সাথে সাথে হবে দেরি হবে না আলাইহি এই শব্দ প্রয়োগ করে আল্লাহ কোরআনে বুঝালেন আদম ক্ষমা চাইতে দেরি করছে আমি ক্ষমা চাইছে আর আমি ক্ষমা করতে দেরি করি নাই বাস্তবতা যদি তা হতো হজরত আদম ক্ষমা চাইছে সাড়ে তিনশো বছর পরে ক্ষমা পাইছে তাইলে আমরা তো সাড়ে তিনশো বছর হায়াত উভয়ে থাকতো না যদি সাড়ে তিনশো বছর এক গুণার লাগে কান্দা লাগে তা আমরা যা করছি হুঁ সে থাকবো না আল্লাহ রহমান তিনি রাহিম তিনি গফফার তিনি পড়েন ক্ষমা চাইতে হবে ক্ষমা চাইতে হবে এবার তার বিপরীতে যান যে ইবলিস বাবা দম্মা হাওয়াকে দোকা দিছে হে কি অপরাধ করে নাই বাবা দম হাওয়া কয়টা অপরাধ করছিল কথা বলেন কয়টা ও করছিল কয়টা আল্লাহ কর তারা করলো না আল্লাহ গাইল মা মানা কাল্লা মিয়া তুমি সেজদা করলা না কেন যদি ইবলিস কই তো রব্বানা জ্বলাম না আল্লাহ ইবলিস ও ক্ষমা করে দিত কিন্তু হে আমার ড্রাইভারের মতো করছে ঠিক না ঠিক না আল্লাহ তুমি কেন চেষ্টা করলা না হে কইতাছে হে কলাক্ত নিমিন না ও খলাক্ত হমিন মিন তিন আনা না খই রুম মিন আমি ওমক আমি সেরা ওই যে ওমক ওমকের গাড়ি আল্লা কই কেন চেষ্টা করলা না। এতেরা হাফ প্রথম সত্য হলো গুণা ক্ষমা পাওয়ার স্বীকৃতি দেয়া লাগবে ইবলিস স্বীকৃতি দেয় নাই আল্লাহ ইবলিসকে ক্ষমা করে নাই দুই নাম্বার হলো নেই লজ্জিত যে গুণাগুলো আমরা করে ফেলেছি আমরা আল্লাহর কাছে লজ্জিত হব চোখের পানি ছেড়ে দেব চোখের পানি চাইরা যদি ক্ষমা চাইতে পারো আমার ভাই তাহলে তিনি শুধু ক্ষমাই করে না ওই যে কোরানে বলছো নুদোখিল কুম্মদ খালেন কারিমা এটাই হাদিসের ব্যাখ্যা নবী মাহাম্মাদুর রসুল বলেন আল্লাহর বান্দা যদি চোখের পানি ছেড়ে দিয়ে কানতে পারে তার চোখের পানিটা যদি মাসির মাথার পরিমাণ ছোট হয় হাতটা উসি বাহার আওয়াজ হিহি এল্লা হার্লা মাল্লাহ হুয়ালাই হি না তার চোখের পানি গালে আসার সাথে সাথে আল্লাহ জাহান্নাম নাম হারাম কইরা দে এই জন্য যার যা গুণা আছে কানতে হবে কানতে হবে কানতে শিখন কিন্তু কান্দা কাটির কাছেও নাই দুনিয়া মস্ত বড় খাও দাও ফুটি করো বলিয়া দেখো কলিলা বলিয়া বুকু পরিতাপ পরিতাপ আজকে হাসির মঞ্চ হয়ে গেছে মাহফিল গুলা তো অনেক বক্তা শুধু হাসা হাসি করে আসে না সারাক্ষণ হাসাচ্ছে মাঝে মাঝে একটু হাসতে পারে একটু করবে মাঝে মাঝে একটু মানুষের এক কাটবে কিন্তু আমি এমন মাহফিল ছাত্র মাহাপও দেখেছি এমন বক্তা আল্লাহ মাফ করুক মরে গেছে এখন এমন বক্তা দুই একজন চিনি যে সারাক্ষণ আমরা হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে যেত ও আমার ভাই কাঁদো 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 চোখের পানির খুব দাম দুটি অশ্রু দুটি ফোটা দুটি জিনিস যাহার নামের আগুন নিবার একটা হচ্ছে শহীদের রক্ত আর একটা মোমেনের চোখের পানি আর সে আল্লাহ সাতজন ব্যক্তিরে জায়গা দেবে তার মাঝে একজন হচ্ছে যে গোপনে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে তাও বা কবুল হওয়ার জন্য কবিরা গুণা থেকে মুক্তি পাওয়ার জন্য পরবর্তী শর্ত হল প্রথমটা গেল এ তেরাপ দ্বিতীয়টা গেল নাদামা তিন ক্ষমা চাও প্রথম হইলো স্বীকার কর তারপর হইলো লজ্জা করো তারপরে এবার ক্ষমা চাও প্রভু আমারে মাফ করো চার নাম্বার হলো স্বীকৃতি দাও বল সিদ্ধান্ত ঘোষণা কর এই গুণা আমি আর করব না। বাহি আর রুজু তাওবা মানে শুধুমাত্র মুখে বলবেন তাওবা 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 এটা প্রকৃত নয় এটা মৌখিক তাওবা কর্মের তাওবা হলো যে গুনাহ করেছেন সে গুনাহ থেকে ফিরে আসা হ্যাঁ আপনি কাবার শরীফের গিলাফ জোরে আদরে কইবে যে আল্লাহ একবারে দর্সি আবার গিলাফ তাও বা করতেছি যত কবিরা গুণা করছি সব থেকে ক্ষমা চাই আল্লাহ তোমার কাছে ফিরে আসলাম তাও বা করতেছি আবার ও পিস আইসা গোস খাবেন এটার নাম তাও নয় সোহেবুলি মাফি বাড়ির মালিক ভালো জানে বাড়িতে আছে কি আমি জানি না আপনার বাড়ির আলমারিতে কি আছে আপনি জানেন না আমার বক্সে কি আছে এইভাবে কার কি গুণা আছে আমারটা আপনি জানেন না আপনারটা আমি জানি না কিন্তু যারা গুণা করে নিজেরটা নিজে জানে কিনা অভ্যাসগত কিছু গুণা আছে অভ্যাসগত গিবত করা আস্তক ফিরাজিম এই গুণাটাই কবিরা গুণাটা এখন আমাদের কাছে আর কবিরা গুণা না গিবধ হয়ে গেছে আমাদের কাছে সবচেয়ে উপাদেয় খাবারের মতো ছেলে মেয়ে মা বাবা এক টিভিলে বৈষাগীবত করে ঠিক না পাশের বাড়ির মহিলার কথা উঠছে শুরু হয়ে গেল গীবত এমন এক আগুনের নাম যেটা শয়তান জ্বালায়া দেয় আর আমরা হলাম কেউ কেরোসিন ঢালি কেউ ঘি ঢালি কেউ পেট্রুল ঢালি ধাউ ধাউ করে জ্বলে সবাই জ্বলে যায় শয়তান হাততালি দিয়ে হাসে আর বলে যা সবাইরে জেনার সে আরো জঘন্য গুনাহ করাইয়া দিলাম আল গীবাতু আশদ্দু মিনাজ জিনা স্যার সো বিক্যার সম্মানিত হয়